আস্তে বাকি সবাই ধীরে ধীরে সকল দুর্নীতিগুলোকে সামনে নিয়ে আসতে পারবে। এরপর জুলিয়ান একটা বিখ্যাত উক্তি সবার সাথে শেয়ার করে বলে, যদি তুমি কোনো মানুষকে মুখোশের পিছনে থেকে কথা বলতে বলো তাহলে সে হয়তো ভয় না পেয়ে সত্যটা বলে দেবে। যাই হোক, জুলিয়ান যখন উইকিলিক্সের পরিচয় দিচ্ছিল তখন সে কথা বলতে বলতে সেখানকার একজনের প্রেজেন্টেশন নষ্ট করে ফেলে, আর তার সামনেও অডিয়েন্স বলতে সেই কংগ্রেস সেন্টারের কয়েকজন কর্মচারী ছিল। তবে এটা নিয়ে জুলিয়ানকে খুব বেশি চিন্তিত মনে হয় না, কারণ সে যেটা বলতে চেয়েছিল সেটা সে বলতে পেরেছে। তো সেখান থেকে বের হয়ে তারা যখন একটা চার্চের ছাদে পৌঁছায় তখন জুলিয়ান এবং ড্যানিয়েল একে অপরের সাথে পরিচিত হতে থাকে। ড্যানিয়েল জুলিয়ানের কাছে তার ছোটবেলার কথা জানতে চাইলে জুলিয়ান বলে যে, আমার বয়স যখন 13 বছর ছিল তখন আমার মা নতুন বিয়ে করে, আর তখন থেকেই আমার জীবন দুর্বিষহ হয়ে উঠে।